সন্তরি সাথে আমার মাওলার যোগাযোগ হয়ে রাখিয়েছে এই যে কি আজব কারখানা আল্লাহ তুমি দেখো নবীর ইশকো আসি বিদায় ওখান থেকে লাভ দিয়ে আসছে শুধু ভালো করে মনে রাখবা আমার নবীর ভালোবাসা দুনিয়ার কেউ ফিরে রাখতে পারে না হে আল্লাহর পাগলগুলি এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে মাওলার প্রেম যদি থাকে গো দুনিয়ার কেউ তোমারে বন্ধ রাখতে পারবে না শুধু আমার মাওলার সাথে এখন যোগাযোগটা স্থাপন করো আমার নবী যখন আজকে জিদ করছে মার গলাটা ধরে চুমা দিয়ে বলবো মা গো আমার বাবা যদি বেঁচে থাকে ওই দেশে যাব মা ওই দেশে যাই একটা বার হলো আমার বাবার কোলে উঠব হে যুবক রে শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবাও নবীর প্রেম যখন গালে ভয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ তারে বাধা দিয়ে রাখতে পারবে না হযরত বিলালকে কেউ মদিনায় রাখতে পারে নাই নবীর ইন্তেকালের পরে কেন জানুনি আবু বকর তার পাও পর্যন্ত ধরছে হযরত ওমর তার বুকের মধ্যে জড়াই ধরে বলছে বিলাল রে তুই যাইস না মদিনা ছেড়ে যাইস না নবী সারিয়া গেছে তুই যাইস না বিলাল কলে এই মদিনায় আটিস নাই মদিনার ফুল গাছ চলিয়া গেছে এই মদিনায় আর কোনো খুশবু নাই যদি নবীরে ফিরাই দিতে পারো আমি আবার মদিনায় থাকবো দুনিয়ার কেউ বিলাল রে মদিনায় রাখতে পারে নাই বাবা এত বড় জলিল কদর সাহাবীর কবর সেই তার গ্রামের বাড়িতে হাফসি এ যুবক বাইরা রে বিলাল যদি এসকো নিয়ে মদিনা ছাড়িয়া যাইতে পারে তুমি বাংলাদেশেও যদি নবীর এসকো নিয়ে নবীর মোহাব্বত দেখাই দিতে পারো তোমার প্রেমটাও নবীর রওজা পর্যন্ত চলিয়া যাইতে বাধ্য নবীর জীবনের সবচেয়ে ট্রেজারি ঘটনা বাবা নবী যখন বারবার বললেন মা গো রবিউল আউয়াল মাসে আমার জন্ম মা আমার বাবার জন্ম কোন মাসে আমি না বলে বাবা গো তোমার দাদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করো সে বলতে পারবে তোমার বাবার জন্ম কবে মা গো আমার বাবা আছে কিনা একবার বলবা মক্কার দরজার সামনে যাই গো মা প্রতিদিন খেলার মাঠে যাই তার বাবা আসি কোলের মধ্যে নিয়ে দুরাবাতগুলো ঝাড়িয়ে দেয় গো মা তখন আমার কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন লাগে গো মা যখন দেখি আমার চাস্ত ভাই আমার মামা তোমায় খালা তো ভাইরা কারণ হুজুরের ফুয়া তো ভাইরা ছিলেন বাবা আয়সা মসজিদের সামনে ছিল হুজুরের দুইজন ফুপুর বাসা এখানে নবী খেলা করতে যাইতেন 4 কিলোমিটার হাঁটিয়া ওবাদান বৈকাল বেলা যখন দেখতেন হুজুরের ফুবা তো ভাইরা খেলাধুলা করিয়া যখন হুজুরের ফুবারা তারে কোলে করে নিয়ে বাসায় লয়ে যায় নবীর কোলে যায় আগুন লাইগা যাইতো দাউ দাউ করিয়া নবী আয়েশা মসজিদের গারে দাঁড়ায় চিল্লাই ধর বলতো বাবা তুমি কি এমনই ব্যবসায় গেছ এই 6 বছরের বয়স হয়ে গেল কোনদিন কি মোহাম্মদ কইয়া একটা টান দিয়ে কোলে নিলা না গো বাবা তুমি এতই অভিমান করলা মার কাছে জিজ্ঞাইলে কয় না আমার বাবা কোন দেশে গেছে দাদুর কাছে জিজ্ঞেস করলে বলে না তোমার দাদা কোন দেশে আছে শুধু বলে তোমার বাবা ব্যবসায় গেছে একদিন দেখা হইব কিন্তু আমার মন বলে আমার বাবা যদি বেঁচে থাকে গো আমি মার সাথে আজকে বায়না ধরব আমার যদি একবার আমার বাবার চেহারাটা দেখায় তা না হলে আমি মোহাম্মদ এই মক্কার বাউন্ডারির বাহিরে আজকে চলে যাব আর কোনোদিন এই মক্কায় থাকবো না মার আজকে বলতেই হবে আমার বাপ কই গো এটা আমার কথা নয় আলবিদায়ের নিহায়াত কিতাবের মুসান্নিফ লেখেন গো বাবা দুনিয়ার কোন মুসান্নিফ নাই
এই হাদিস লিখতে যায় পাগলের মতো চোখের পানি পড়ে নাই তার লিখতে যায় যদি চোখের পানি পড়ে কেন তোমার চোখে পানি আসবে না গো নবীকে যদি চোখে দেখতে চাও চোখের পানি দিয়ে মসজিদের টাইলসগুলো ভিজিয়ে দাও চোখের পানি দিয়ে মসজিদের টাইলসে সাক্ষী রাখিয়ে যাও যাই নামাজটা সাক্ষী রেখে যাও তুমি একদিন থাকবা নাই মসজিদ থাকবে এই টাইলস থাকবে এই টাইলসে একদিন তোমার বককে সাক্ষী দিয়ে বলবে ও দুনিয়ার মালিক মসজিদ যদি তোমার হয় আব্দুল্লাহর চোখের পানি টাইলসে লাগানো আছে শুনতে পাইলাম গাইবে আওয়াজে আব্দুল্লাহর কবরে বলে আজাব হইতাছে ও মালিক আব্দুল্লাহর কবরটা জান্নাতের টুকরা বানাও কারণ তোর চোখের পানি এই টাইলসের সাথে লাগিয়ে আছে মসজিদের মেম্বার একদিন ইলিয়াস রহমান জিহাদির কথা বলবে এই মসজিদের সভাপতির কথাই মসজিদের পিলারে বলবে টাইলসে বলবে এই মসজিদের সব কথাগুলো একদিন বলবে এই মসজিদের ইমাম সাহেবের নামাজ একদিন এই মসজিদে বলবে আমি হয়তো এই মসজিদে চিরজীবন থাকবো না কিন্তু আমার চোখের পানি থাকবে আমার আমলের সেজদাগুলো থাকবে এই মসজিদের ইমাম সাহেব চিরদিন থাকবে না তার সেজদাগুলো তার চোখের পানিগুলো কেয়ামত পর্যন্ত থাকবে মনে রাখিয়া যায় মান মানা মাসাজিদ আলিল্লাহ আল্লাহ বলে আমার ঘর মসজিদে আসতে মানুষকে নিষেধ করবে না কারণ ওই ঘরটাই আমার ওই ঘরে যারা সিজদা লাগাইছে আমি মালিক তাদেরকে কুদরতি হাত দিয়ে জান্নাতে ধাক্কা মেরে ফেলায় দিব ভালো করে বুঝো এই ঘরটা হলো আমার আল্লাহর সংসদ ভবন এই সংসদ ভবন থেকে যেটাই পাস হবে সেইটাই কিন্তু কবুল হয়ে যাবে এখন শুধু চিল্লাবার কানবা আশেকের রাসূল শুধু জেলাফির মধ্যে আশেকের রাসূল শুধু ভুয়া মিলাদের মধ্যে সুরদিয়া নবী সালাম আলাইকার মধ্যে না না নবীর ভালোবাসা থাকবে তোমার অন্তরে তার অন্তর থেকে ভাইঙ্গা সুখ দিয়ে পারে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين
خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহাববিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ করে শুকর ও সুজুদ যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মাহে রবিউল আউয়ালের জুমার নামাজ পড়ার জন্য আগে আগে এসে মসজিদে বসার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ মালিক যতদিন বাঁচায় রাখবেন যখন ঈমান আমলের সাথে রাখেন মালিক যতদিন দুনিয়ায় রাখেন ততদিন যেন ঈমানের সাথে থাকতে পারে মালিক যখন দুনিয়ার থেকে নিয়ে যাবেন যেন বেঈমান হইয়া না নেন ইমান নিয়ে যেতে পারি সেই আশা আছে না নাই মানুষকে আল্লাহ বানিয়েছেন পুরা মাটির সাথে পানি মিশ্রিত করে খলকাল ইনসান মিন সলসলিন কাল ফাখর আল্লাহ পাক মানুষকে বানাইছেন পুরা মাটির সাথে পানি লাগায়া আল্লাহ ওয়া খলকাল জান্নাম মিন মারিজ মিন নার আর জান্নাতদেরকে অর্থাৎ জেন জাতিদেরকে বানাইছেন আগুন দিয়া মানুষকে আল্লাহ পোড়া মাটি দিয়ে বানায়া বানাইলেন মাটি দিয়া দামি করলেন পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে এক নাম্বার আগুন দিয়া বানানোর পরেও শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাদেরকে আল্লাহ আখ্যায়িত করলেন না ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা করেছি শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছি বনি আদমকে এই ঘোষণাটা কার এই শ্রেষ্ঠ বনি আদমের মধ্যে
উৎকৃষ্টতম ধাতু দিয়া, উৎকৃষ্টতম বস্তু দিয়া, উৎকৃষ্টতম জিনিস দিয়া, উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম চেহারা দিয়া, উৎকৃষ্টতম গঠন পঠন দিয়া, সিরাত সুরাত দিয়া একজন মাত্র মানুষকে আমি আল্লাহ তৈরি করেছি, নাম তার মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি বিশ্বনবীর পরে একবার দুরুদ পড়বে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলবে, আল্লাহ তাকে রহমাত দশটা দিয়া তার জীবনটাকে সুন্দর করে দেবে। ইমাম থানবী রহমাতুল্লাহ দুরুদের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে যে আল্লাহর কুতুব লেখেন, যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা সত্য দুরুদ যদি প্রত্যেক নামাজের পরে 40 বার পড়ে, ওই লোকটার চেহারা কেয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবে। ওই লোকটার চেহারায় পুরা কেয়ামতের মাঠটা, তার ওই ঘরটা আল্লাহ আলোকময় করে দিবেন। এবং ওই লোকটা যদি এক নামাজে পড়ছে, আর এক নামাজ আসার আগেই যদি মারা যায়, তার চেহারাটা আল্লাহর কুদরতি চেহারা হয়ে যাবে। এবং ওই লোকটা হাসতে হাসতে বিশ্বনবীর দেখা করতে পারবে এবং মৃত্যুর সময় নবীকে তার পাশে পাবে। আমাদের তো বদভ্যাস আছে, ঘুমাইতে গেলে অনেকে কানের মধ্যে গান দিয়ে শুয়ে ঘুমায়, কথা কন না কেন? বিশেষ করে আমার যুব সমাজ কানের মধ্যে বোলটুটা দিয়ে কেউ যেন না শুনে ডিস্টার্ব হবে। বাসের মধ্যে গাড়ির মধ্যে চলতে গেলে, আরে মোটর সাইকেল চালাইতেছে পকেটের মধ্যে মোবাইল দিয়া গান শুনতে শুনতে মোটর সাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট করে সিট পটিং দিয়ে রাস্তায় পড়ে গেছে, পুলিশ কানের কাছে নিয়ে দেয় এখনো গান চলতেছে, কথা কন না কে? আপনি কি মাসলা জানেন? গান শুনতে শুনতে যদি কেউ মারা যায়, ও সিরু জাহান্নামী, ও বেঈমান হয়ে মারা যাবে। হ্যাঁ, কানের মধ্যে বলটু দিয়ে শোনেন, ওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামী গজল সঙ্গীত শুনবেন, যাতে দিলের খোরাক হবে, অন্তত গজল শুনলে সোয়াব না হোক, অন্তত আপনার ভিতরে যে গান শোনার পর একটা এমিস তৈরি হইতো শয়তানের দিকে, ওইটা তোর হবে না, কথা কর না কেন? গানের ভিতরে আর গজলের মধ্যে পার্থক্য আছে না নাই? গান শুনলে ভিতরে একটা ভাব তৈরি হয়, ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়, শয়তানে প্রবঞ্চনার জাল ফেলায়। আর গজল শুনলে, গজলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে, এটা শুনলে শয়তান দূর হয়, অন্তত মনটা নরম হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, বিশ্বনবীর এশ অন্তরে ঢুকে ইমানের দিকে সাথে সাথে ইমানের জজবা তৈরি হয়। কোরআন তেলাওয়াত শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসে ঈমানের শেষ পর্যায়ে যাইয়া আল্লাহর প্রতি প্রেমে আসক্ত হইয়া মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যায়। আর গান শুনতে শুনতে গানের প্রেমে পাগল হইয়া হয়তো মানুষের পরে পাগল হইবা, না পাগল হইয়া ছাগল হইবা, কথা কন না কেন? আল্লাহ শুকর জাল্লা পাক আমাদেরকে অন্তত ঘুমের সময় গান শুনতে শুনতে যেন না ঘুমাই, কারণ ঘুমটা হলো মরণ। ঘুম কি? এই জন্যই ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা, এর অর্থ কি? আল্লাহ তোমার নামে মরলাম, আল্লাহুম্মা হায় আল্লাহ বিইসমিকা তোমার নামে, ইসমি তোমার নামে, বিইসমি তোমার নামে আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নামে আমুতো মরতাছি, কিন্তু তোমার নামে তোমারে ভালোবাসে মরতাছি, আমুতো আহিয়া মৃত্যু থেকে সকালবেলা আমারে ফজর আগে উঠাই ফজর নামাজ পড়ার লাগিয়া। আর যদি এই ঘুমেই ঘুম হয়ে যায়, কিয়ামতের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ করাইও, কবর যে তোমার নবীর সাথে সাক্ষাৎ করাইও, এই দোয়াটা করে যদি আপনি উঠেন। ঘুমের থেকে ওঠার পর একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ মরণ ছিলাম তোমার প্রশংসা, মইরা ছিলাম হেনতে তুমি জীবিত করছো, আহয়ানা আমার জীবিত করছো,
মরার পরে ঘুম মানে মরণ ঘুমের মরণ থেকে তুমি আমার জীবিত করছো তোমার প্রশংসা করছি আল্লাহ এখন আমি যতগুলো কাজ করব যেন ভালো কাজ করি সুবহানাল্লাহ কইলেন না আর আপনি তো গুমান গান শুনতে শুনতে দোয়া দরুদ বিসমিল্লাহ কিছুই নাই ল্যাংড়া স্যাংড়া হই হই তাই শয়তান সারা রাত আপনারে খেদমত করে আপনি শয়তানের কথা মতো চলছেন একবার গেছেন মোটরসাইকেল নিয়ে গুলিস্তান আরেকবার গেছেন পার্কে আরেকবার টিডিং টিডিং করছেন সকালবেলা উঠছেন নালায় সালায় নামাজ তো নাই শয়তান কইছে আস্তো ভাই তুই আমার খালতো ভাই চিন্তা করিস না তোর মরার আগ পর্যন্ত আমি তোর লগে আছি তোর জাহান্নাম না দেয়া পর্যন্ত আমি তোর পাশের থেকে যাব না কথা কর না কেন তোর জাহান্নামের দরজা পৌঁছাই দিয়ে আস্তো ভাই তারপর আমি তোর কাছে আউট হব এর আগে না আর যদি আপনি দোয়াটা পড়ে শুইতেন শয়তান কেন শয়তানের বাপও আসতে পারো শয়তানের বাপ আছে আপনি জানেন এ কথা কয় না ভুলে গেছেন নেমে হাদিস শয়তানের বাপ আছে মা আছে এ কি আসমানেতে পড়ছেনি শয়তান শয়তান জন্ম নিছে মা বাবার থেকেই হাদিসে আসছে শয়তানের মা বাপ মানুষের মতো জন্ম নেয় না ও রানে রানে ঘষা খাইলে সন্তান জন্ম নেয় এই জানেন এই হাদিস এই আপনাকে ইমাম সাহেব জিজ্ঞেস শয়তানের জন্ম মা মানুষের মতো ডেলিভারি হওয়ার জন্য 10 মাস ওয়েট করা লাগে না শয়তানের একটা স্টিম পাওয়ার দিছে আল্লাহ রান শয়তানের মা রানে রানে ঘষা দিলে শয়তান জন্ম নেয় এক ঘন্টার ভিতরে কয়েক হাজার শয়তান এই এখন এক এক গানের পালা আয়ুব বাসু আইব জেম চাইব মা দুটো ঘষা দেয় ঘষা দিয়ে কই হনে যা শয়তান এতে সময় লাগে না তো এটা ভাবতেছেন বানাই কইতেছি হাদিসের কথা মা ঘষা দিয়ে কয় ওই জায়গা ডিউটি পালন করগা বাস কয়েকশো শয়তান হয়ে গেল ওইখানে যাইয়া ডিউটি পালন করলো তাহলে বুঝিয়ে এলাম মানুষের চাইতে অন্তত 50 গুণ বেশি আছে শয়তান কথা কন না কে তোমার মতো হাজিরে পোল্টি দিতে শয়তানের মার 30 সেকেন্ডও লাগবে না কারণ তোমার একজন শয়তানই যথেষ্ট হেনে রানে ঘষা দিয়ে দিছে 20টা বানায়া যা ওরে ধর ওই বুড়াটারে ধর ধরে ওরে পোল্টি মার ওরে আমি চাই আজকের দিনের ভিতরে জাহান্নাম দেওনের এই জন্যই তো শুনছেন আপনারা যে একজন তালবে আলেমের পিছনে 70,000 শয়তান থাকে একটার পিছনে কয়টা জোরে কর না আর আপনার হাজির পিছনে একটাই তো যথেষ্ট একটাই গরম ডিম দিয়ে আপনার সোজা করে নেবে এর একটা তালবে আলেমের পিছনে কেন 70টা একটা কোরআন প্রেমিকের পিছনে কেন 70টা এটা আমার কথা না ডাইরেক্ট হাদিসের কথা এই জন্য ওর পিছনে 70টা জোরে কোন রকম ভাবে যদি কোরআন থেকে বিচ্ছিন্ন করা যায় তাহলে আমার শয়তানিত্ব ইস্তালাভিষিক্ত আর কেউ লাগবে না ওই একটা তালবে আলেম যদি জাহেল হয়ে যায় ওই এক এলাকা ওই যথেষ্ট কথা কর না কে জোরে কর স্কুল কলেজের ছেলেদের পিছনে শয়তান থাকে 8 থেকে 10টা একজনের পিছনে পৃথিবীতে এখন 600 কোটি মানুষ কত 600 সাড়ে 600 কোটি বর্তমান হিসাবে শয়তান আছে কত হাজার কোটি বিশ্ব নবীও বলতে পারেন নাই তার জামানায় একটা কোরআন প্রেমিকের পিছনে যদি 70,000 থাকে তাহলে বিশ্ব ধরে নেন আপনি একটা কোরআন প্রেমিককে লাঞ্ছিত করার জন্য পথভ্রষ্ট করার জন্য কত হাজার ফেরে শয়তান লাগায় রাখছে খান্নাস শয়তানের বাপের নাম হলো খান্নাস মার নাম হলো খোবাই মনে রাখবেন এটা এই জন্য তো বাথরুমে ঢোয়ার আগে এই দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি তাহলে কার নাম কইছেন আপনি অর্থাৎ শয়তানের বাপের থেকে আর শয়তানের মার থেকে আল্লাহ আমারে বাঁচাও আলহামদুলিল্লাহ বললেন না অতএব মনে রাখবেন মুসলিম শরীফের হাদিস আসছে এবং তিরমিজি শরীফের হাদিস আসছে সিয়াসাত্তার প্রত্যেকটা কিতাবে আসছে শয়তান যখন তার মা রানে রানে ঘষা দিয়া শয়তান আবৃত্তি করে শয়তান জন্ম দেয় এই একটা স্পেশালিস্ট শক্তি আল্লাহ শয়তানরে দিয়ে দিছে এটা আল্লাহর কাছে চাইয়া আনছে শয়তানের বাপে যে আমার তো পোলা মাইয়া 10 মাসে জন্ম দিতে এত আমি ধোকা দেওয়ার টাইম নাই আমার আমার কয়টা আলো দেব আমার একটা শক্তি দাও যেন কোনো মানুষের সিস্টেমে সন্তান না হয়
আমার ওয়াইফের থেকে সেকেন্ডে সেকেন্ডে সন্তান জন্ম নিব। আল্লাহ কয় দিলাম তোর যত মনে চায় তত জন্ম দে, কুত্তার বাচ্চার মতো জন্ম দে সেকেন্ডে সেকেন্ডে, তবু আমার ইমানদারের একটা পশম অসুদা করতে পারবি না। কে বলেছেন? জোরে 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 জোরে। ইমানদার একটা পশম সোজা করতে পারে না, আল্লাহ আবার এই গ্যারান্টি দিয়ে দিছে। অতএব ভালো করে মনে রাখবেন, আমরা মসজিদে আসতে পারছি এটা শয়তানের মার বাপে আমাকে ধোকা দিতে পারে নাই। তাহলে আপনি আজকে যে জুমায় আগে আসছেন আজকে ধরে নেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুক্তে বের হয়ে থাকে আসরের আগে মারা গেলে আপনি বিশ্বনবীর বালিশের পাশে পাবেন, শয়তানরে পাবেন না। তাহলে ভালো কাজে উৎসাহিত হওয়ার দরকার আছে না নাই? আর তুমি যদি গান শুনতে শুনতে মাশাআল্লাহ ঘুমাও, গাড়িতে উঠে বসো, ভাইরে ভাই আমরা তো সব জায়গায় চলি সব জায়গায় দেখি, ইন্ডিয়ার থেকে আসতেছিলাম, হ্যাঁ সুবহানাল্লাহ রে কি কমু, আমার মনে হয় যতগুলা মানুষ দেখলাম প্রত্যেকের কানের মধ্যে এয়ারপড়। আল্লাহ আমার বাংলাদেশের অনেক মানুষকে তুমি ভালো রাখছো, বুড়ে বুড়ে দাড়ি মো সব পাইকে গেছে, এই বুড়ার কানের মধ্যে বলটু ঢুকানো, সে হিন্দি গান শুনতাছে যদি কেন আপনি কেমনে শুনলেন? আরে ভাই পাশে খারাইলে এয়ারফোনের আওয়াজ কিছু গুনগুন করে শোনা যায়, যায় কি যায় না? পাশের সিটে বইলে শোনা যায় না? মাঝে মাঝে গান ডিস্টার্ব দিলে ওই ওই বোল্টুর তার আবার টান দিয়ে খোলে, খুললেই তো আবার বাইজে উঠে, বুঝেন নাই মনে হয় আমার কথা? তাতে বুঝি এই সমস্ত যদি মুসলমান হয়ে থাকে যদি এই অবস্থায় সে মারা যায় আফসোস ছাড়া কিছু করার নেই, আলেম ওলামা দেখে শুনে বুঝে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এর হেদায়েত নসিব করো, কিছু করার নাই দাদা ভাই। এই ডিজিটাল যুগটা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে, কার আগে কে অতি দ্রুত জাহান্নামে যেতে পারে, ঠিক না? জোরে বলেন, আরো জোরে, খালি মুখ দিয়ে আমরা বলি আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও, ওয়াকিনা আযাবান্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা শুধু মসজিদে আছে আর আছে নামাজের মধ্যে আছে বিপদে পড়লে আছে, তা সারা কোন জায়গায় নাই এই দোয়াটা। হালাকি এই দোয়াটাতে শুধু নামাজের জন্য না, এই দোয়াটা 24 ঘন্টা করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা 24 ঘন্টা আপনার অন্তরে থাকতে হবে মিয়া, নাই তো যার যেরকম জিন্দগি জিন্দগি চাইতেছে চলতেছি। কিন্তু আপনি কি জানেন ঘড়ি যখন ঘড়ির মালিক উড়ায় সুতা যতই সারুক ও উড়তেই থাকবে, উড়তে উড়তে আকাশ প্রাণে যদিও চলে যায় একটা সময় ঘড়ির মালিক তার সুতা ধরে টান দিবে, ঠিক না বেঠি? কবি একটা কথা বলে, নৌকা পথে নদী চালাও ওরে মাঝি ভাই, বিকেল হওয়ার আগে আমি ওই পার যেতে চাই, কথাটা কত বাস্তব। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওই পার যেতে চাই, নৌকা যদি ছিদ্র হইয়া যায় ভরসা আছে কি তার, মাঝপথে নদী ডুবায়া দিলে উপায় কি হবে আমার। এ মুসল্লি ভাইরা নদী পথে নৌকা চালাও যে মাঝি মাঝি ভাই, হায়াতে জিন্দগি শেষ হয়ে যাওয়ার আগে আমলের খাতা খুলতে চায়। কবিতার ভাষায় বুঝাইয়া দিছে
গোটা বডিটা তোমার নৌকা, সমুদ্রের ভিতর দিয়া নৌকা চলছে বান্দা, কোথায় হাঁটছো কোথায় চলছো, যাইবা কোথায় পালাইয়া, রশি ধরে টান দিলে বাজান যাইবা সাড়ি, হে যুবক বাইরে হাতে পাও ধরে বলছি, এই সাড়ে তিন হাত বড়ির নৌকা চালাইবার মাঝি তুমি, হায়াতে জিন্দিগি শেষ হওয়ার আগে বডিটারে মাওলার ভালোবাসা দিয়া ঠিক করে লইও, একটা সেকেন্ডের নিঃশ্বাস তুমি অন্তরে ঢুকাইছো, কলবের মধ্যে হাত তাজা রাখছো, ওই তাজা হাওয়াটা ভিতরে নিছো, আর বের করতে পারবা কিনা দুনিয়ার কেউ জানে না, নাক দিয়ে একটা টান দিছো, গাল দিয়ে হাওয়াটা টান দিছো, পরের হাওয়াটা নাক দিয়ে গাল দিয়ে ছাড়তে পারবা কিনা তো গ্যারান্টি নাই, কিসের পিছনে ঘুরছো, কোন আশায় ঘুরছো, চোখটা বন্ধ করে দেখো, দুনিয়ার আপন কেউ তোমার না, দুনিয়ার আপন তোমার কেউ না, দুনিয়ার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনায় তিনি, দুনিয়াতে বন্ধু যিনি তিনি আমার মালিক তিনি, চোখের পানি দিয়ে দিয়ে মাওলারে বুঝাইয়া কও মানি, আর হয়তো কয়দিন বাঁচবো, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, আজকে যখন জুমার মসজিদে সিঁড়ি বেয়ে বেয়ে আসতেছিলাম, এই ভাই তো সুজন মসজিদের সেক্রেটারি হাতটা ধরে বলে, হুজুর এই মাসের 19 তারিখ কিন্তু আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী, অন্তরের মধ্যে একটা খোঁচা মারল, বড় ভাই দোয়া চায় আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী, বড় ভাইরা যে এখনো বেঁচে আছে এটা হলো বোনাস গো বাবা, কারণ তুমি যেই মায়ের দুইটা স্তন থেকে দুধ খাইছো, ছোট ভাই ওই স্তনের দুইটা স্তন থেকে দুধ খায়া আজকে কত বছরের কবরের মাটির নিচে ঘুমায় আছে, হাড্ডি গুলা মাটির সাথে মিশে গেছে, আর সেক্রেটারির কয়টা ভাই এখনো বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে ছোট ভাই চলে গেছে, হে যুবক বাইরারে আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, বড় ভাই দোয়া চায় ছোট ভাইয়ের লাইগা, এই যে দোয়াটা চাওয়া অন্তরের মধ্যে তওবার নিয়াত করে যদি চাইয়া থাকে, মৃত্যুর তামান্না যদি অন্তরে ঢুকিয়া থাকে, আল্লাহর জাতের কসম করে বলছি চোখ দিয়ে পানি আসবে, দুনিয়ার কোন গুনাগার শয়তান তার চোখের পানি ফিরাইয়া রাখতে পারবে না, জানাজার সিস্টেম নবীর মাককে জিন্দিগিতে ছিল না, এই কথা কন না কেন, রসুলের রসুলের বিবিদের মধ্যে 11 জন বিবির মধ্যে, রসুলের 4টা মেয়ের মধ্যে, হুজুরের 4টা মায়া 3টা সন্তান অর্থাৎ 7টা সন্তানের মধ্যে 3 জনকে আমার বিশ্বনবী জানাজা ছাড়া কবরে শোয়াইছে, যখন জানাজার সিস্টেম চালু হইল নবী আমার কান দেয়ার কয় আল্লাহ মাকে জিন্দিগিতে কেন জানাজার হুকুম চালু করলাম না, মাকে জিন্দিগিতে চালু করলে
আমার খাদিজারে আমি জানাজা করতে পারতাম, আমার আব্দুল্লাহর তাহের আমার আব্দুল্লাহর কাসেমকে জানাজা করতে পারতাম। হুজুরের ছোট ছেলের নাম আব্দুল্লাহ, বড় ছেলের নাম কাসেম। দেখো অন্তর ভেঙে চোখে দেখে পানি আসে কিনা। নবী আমার বলে আমার বড় মেয়ের নাম জায়নাব, তারেও তো জানাজা ছাড়া শুয়েছি, আমার তিনটা সন্তান জানাজা ছাড়া মক্কায় রাখছি। ও হাদিস আব্বাসানরা, মক্কায় নবীর তিনটা সন্তান বিবি সহ চারজন। নবী আমার কান্দার কয় মালিক, মাদানী জিন্দিগিতে জানাজার হুকুম চালু করলা, চারজন পেরেশ জানাজার নামাজের হুকুম চালু করলা, ফরজে কিফায়া জানাজার নামাজ। কিন্তু এই ফরজে কিফায়াটা যদি তুমি মক্কায় জিন্দিগিতে চালু করতা, আমি আমার খাদিজারে প্রাণ ভরে জানাজাটা করতাম। আমি আমার তিনটা সন্তান করে লইয়া জীবনের শেষবারের মতো বিদায় দিতাম জানাজা করিয়া। ও ভাই জান একটা জিনিস দেখছেন নি, বড় ভাইয়ের জানাজায় যখন ছোট ভাই যায়, ছোট ভাইয়ের জানাজায় যখন বড় ভাই যায়, যদি তার ভিতরে ন্যূনতম ঈমান থাকে গো বাবা, ছোট ভাইয়ের লাশের চেহারার দিকে তাকায় চোখের পানিতে বুক ভাসায় বলে ভাই রে পরবারে ভালো থাকিস, ওই বারে ভালো থাকিস, জিন্দগির নৌকা কেমন চালাইছর জানি না, বেলা সন্ধ্যা হওয়ার আগে তুই চলে গেলি আমার সন্ধ্যার বাতি দিতে পারলাম না, নদী যোগে নৌকা চালাইছি ওহে মাঝি ভাই, আমার বেলা ডুবে নাই তোর বেলা ডুবে গেছে, জীবনের বেলা ডুবিয়া গেছে ভাই, পরবারে ভালো থাকিস। বাজান সৌদি আরব বড় ভাই ছোট ভাইয়ের কপালে সুমা দিয়া জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, বাবা সন্তানের কপালে চুমা দিয়ে বিদায় দেয়। এই চুমাটা কত হৃদয় বিদারক কেউ জানে না। আমি ইলিয়াস রহমান জিয়াদি, কিন্তু আমার মায়ের কপালে চুমা দিতে পারি নাই গো, কারণ আমি আমার মায়ের লাশ দেখে একটা চিৎকার দিয়ে একদিন এক রাত বেহুশছিলাম। আমি জানি গো স্বজনদের লাশটা দেখার পরে কেমন লাগে, মায়ের লাশটা দেখার পরে সন্তানের কেমন লাগে, তোমরা কে জানো না জানো জানি না, আমি জানি রে দাদা ভাই আমি জানি। ও যদি ছাত্র জীবনে কেউ মা হারায় থাকো আর মত দুঃখী, মাওলার জগতে নাই গো। রবিউল আউয়াল মাসে একটা চিত্র তুলে ধরব, চোখের পানি দিয়া বুক বাসাইবা দাড়ি ভিজাইবা, বিশ্ব নবী রবিউল আউয়াল মাস আসলি কেন চিল্লায় চিল্লায় কান্দেন, এই বিশ্ব নবীর মা রবিউল আউয়াল মাসে দুনিয়া ছাড়ছে, নবীর নবীর জন্ম রবিউল আউয়াল মাসে, নবীর মৃত্যু রবিউল আউয়াল মাসে, নবীর হিজরত রবিউল আউয়াল মাসে, কোরআন নাযিল হইছে রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে নবীর জীবনের সবচাইতে কষ্টের দিন গো, এই রবিউল আউয়াল মাসে 23 তারিখ মা আমিনার মৃত্যু বার্ষিকী। নবী আমার 6 বছর বয়সে মুখ ফাটা কান্না দুনিয়ার কেউ দেখে নাই আমার মাওলা ছাড়া। তোমার অন্তর ভেঙে যদি এক ফোঁটা পানি পরে রে যুব, এই চোখ দিয়া তুমি আজকে এই বিশ্ব নবীর সবচেয়ে দেখতে পারবা, আর জীবনে একবার যদি নবীর সাথে ঘুমের মাধ্যমে দেখা হয়ে যায়, তোমার চাইতে দামি মানুষ এই বাংলার জমিনে আর কেউ নাই গো। মনের ভিতরে একটা স্বপ্ন আইকা ফেলো, জীবনে কত বন্ধু বান্ধব রে কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলাম, মা বাবা বন্ধু বান্ধব রে স্বপ্নে দেখলাম, মৃত্যুর পরে আমার এতিম নবীর এত ভালোবাসি একবার কি দেখাইয়া দিতে পারো না। তুমি চিল্লাইয়া চিল্লাইয়া যদি মালিক রে গোপনে বসে বসে জানাইয়া দিতে পারো,
তোমার অন্তরের দরজা কিন্তু এখন টাচ করে খুলিয়া যাবে ইশকের দরজা যখন আল্লাহর সাথে কারো খুলিয়া যায় দুনিয়ার এমন কোন প্রেম প্রীতি ভালোবাসা নাই তারে আটকায় রাখতে পারে আর ভালোবাসা শুধু মাওলার জন্যই হয়ে যাবে গো বাবা এই জন্যই তো আল্লাহ করে বলে ওয়াইদা তুলিয়া তাআলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون بندا তোমাদের সামনে যখন ইদা কুরিয়াল কুরআন কুরআন থেকে কথা বলা হয় অথবা কুরআন তেলাওয়াত করা হয় হাদিস থেকে কথা বলা হয় কান শুধু দিবা ওই আওয়াজের দিকে অন্তরটা দিবা আমি মাওলার দিকে মাওলার ডাইকে ডাইকে কইবা মালিক রে এত সুন্দর মানুষ নবী এই এত সুন্দর মানুষ নবী ভবে দেখি নাই স্বপ্নেতে কইব কথা একবার দেখতে চাই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন স্বপ্নে দিয়ে একবার দেখতে চাই আল্লাহ বলে একবার না তোর অন্তরে যখন ইশকের আগুন জ্বালায় দিছো একবার দুইবার না হাজার হাজার বার আমার নবীর দেখতে পারবি কিন্তু অন্তরে চোখটা খুলিয়া তারপরে ঘুমাইতে হইব অন্তরের চোখ যেদিন খুলিয়া যাবে নবীরে ডাক দিতে দেরি আছে তোর দেখতে দেরি হবে না নবীর ইশক এখন কলিজার মধ্যে ঢুকায় ফেলবা মুসল্লি ভাইরা আমি জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে নবীর কথা শুনে কার চোখে পানি আসবে লেবুর রস চাপ দিলে যেমনে টপ টপ করে পানি পড়ে লেবু না সিপ্রাইলে জীবনে তুমি ধরে রাখলে পানি পড়বে না লেবুর ভিতরে যেই দাঁতগুলো আছে যারে তোমরা কি বলো লেবুর ভিতরে যতগুলা দাঁত আছে বাবা চাপ দিলে দাঁতে পানিটা ছেড়ে দেয় কিন্তু মনে রাখো অন্তরের মধ্যে কতগুলো দাঁত আছে অন্তরের মধ্যে কতগুলো চোখ আছে লেবু চাপ দিলে যেরকম চোখের পানি লেবুতে ছাড়িয়ে দেয় এ যুবক অন্তরের চোখের পানি যখন অন্তরটার ইশকের আগুন দিয়ে চাপ দিবা চোখ দিয়ে যখন প্রবাহিত হতে থাকবে তোমার ইশকের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে আমার মাওলার সাথে তোমার কালেকশন হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবি আল্লাযীনা আমানু ওয়া সাদ্দু বান্দা তোর আমার প্রেম হলো সলিড প্রেম তোর আমার মধ্যে প্রেমে কোনো ভেজাল নাই তোর আমার মধ্যে কোনো মেসেঞ্জার নাই তোর আমার মধ্যে কোনো ইউটিউব নাই তোর আমার মধ্যে কোনো দুই নাম্বারই নাই আমার একবার ডাক দিবি আমি দশ বার তোর ডাকে সারা দিয়ে তুই যা চাবি তাই দিতে রাজি কত আশা করছি মাওলা জীবনে বলো না কত আশা করছি মাওলা জীবনে তোমার নবীকে দেখাইবা স্বপনে তোমার নবীকে দেখাইবা স্বপনে শুধু ভালো করে বুঝো অন্তরের আগুন গুলা তোমাদের সামনে আজকে প্রকাশ করছি যুবক ভাইরে আমি একদিন থাকবো না তুমিও থাকবা না কিভাবে জিন্দগি চালাইতেছো একবারও ভাইবে দেখছো নি এই জিন্দগিটা কেমনে চালাইতেছো একবার ভাইবে দেখছো নি মা বাপ থাকতে কদর বুঝলা না আজকে কেন আমার অন্তরে আগুনটা জ্বলছে আজকে শুনতে পাইলাম তোমাদের এই মিরপুরের জমিনে একটা ঘটনা ঘটিয়ে গেছে ওই মুসল্লি মসজিদে আছে ওই যুবক বলে তার মায়ের এমন মায়ের মারছে মা হসপিটালে আল্লাহর গজব আসতে সময় নাই ছোট ভাই আজকে কান দেয়ার আমারে দেয় বলে বুঝু আমার ইনকাম নাই বড় ভাইয়ের ইনকাম আছে আমার মা শুধু পান খাইয়া বেসিকের মধ্যে ফেলছে আমার মায়ের থাবড়াইতে থাবড়াইতে আমার বড় ভাই সিঁড়ির মধ্যে ফেলায় দিছে আমার মা বেহুশ হয়ে পড়িয়ে গেছে
আমার মা বেহুশ হয়ে পড়িয়া গেছে, মায়েরে হসপিটালে হুজুর একটু দোয়া করবেন হুজুর, আর দোয়া করবেন আমার ভাইরে যেন গজবে আল্লাহ না দেয়। হে যুবক রে, কার জন্য দুনিয়ায় বাস করবি রে? যার জন্য দুনিয়া দেখলি সেই মায়েরে থাবড়াইয়া সিঁড়িতে নামাইনি, আর তোর নবী মার গলা জড়িয়ে ধরে বলে মারে মা, একবার বলবানি আমার বাবা জেরি মা, আল্লাহর ঘরের দরজা ধরে আজকে সত্য কথা বলবা মা, আমার বাপ বুঝি পাইসা থাকে আমি ওই দেশে যাবো বাবার কোলে একবার উঠবো মা, এই ছয়টা বছর হয়ে গেল বাবা কোয়া কাউরে ডাক দিতে পারলাম না। আমার নবী বল বারবার যখন মার গলা ধরিয়ে বলতাছি আমি না সহ্য করতে পারি না, হে কাবার মালিক তোমার মুহাম্মদ রে কি জবাব দিব তাড়াতাড়ি কয়া দাও, এতদিন দিয়ে বলছি আর বাবা ব্যবসায় গেছে মানে আখেরাতের ব্যবসায় গেছে, এখন বলতেছে আমার বাবা পাইসা কোথায় আছে তাই বলো। ও বাজা নামি না বুক ফাটা চিৎকার দিয়ে বলে মুহাম্মদ রে বাবা তোর সাথে আমি মিথ্যা কথা বলি নাই, তোর বাবা আখেরাতের ব্যবসায় গেছে আর কোনোদিন ফিরে আইব মা। জীবনে কি কোনো দিন বাবার কবর দেখতে পারব না? মায়া করে লয়া যাও একবার আমায় মা, দাদার কাছে যায়া বলো লয়া যাইতে চা, দাদা যদি পারমিশন দেয় বাবা লয়া যাব সে থা। কবিতার ভাষায় বলে বুকবার আশা লইয়া মোহাম্মদ কিউটের পরে সবার করাইয়া এই রবিউল আউয়ালের চাঁদে পাড়ি দিলেন বাদাম 450 কিলোমিটার রাস্তা, বাবার কবরের পাশে নামাই দিয়া বলে ডাক দে এইখানে তোর বাবা চিরতরে ঘুমায় আছে। ও আশিক রাসূল ভাইরে, শুধু মিলাদের আসে কার রবিউল আউয়াল মাসে কেক কাটার আসে, তোর কপালে জুতার বাড়ি আশিক রাসূল কাদেরকে বলে দেখিয়া দে ভাই তো সুজন মসজিদে নবীর দেখার জন্য চোখের পানিগুলা লেবুর রসের মতো ছেড়ে দিছে, নবীর প্রেম দিয়ে অন্তরটার জয় করতে চাইতাছে, এই মানুষগুলা কি মৃত্যুর সময় নবীরে দেখবে না কারে দেখবে? যুবক এখন আমার মাওলারে দেখাইয়া দাও, এই মসজিদের সভাপতি এখন কাবা ঘরের সামনে আছে, একটু পরে যুবা পড়ার জন্য রেডি হয়ে কাবা ঘরের সামনে যাবে। হে যুবক এই সময় তুমি আমার মাওলারে চোখের পানি দিয়া বুঝাইয়া কও আল্লাহ তোমার প্রেমে পাগল হতে, আল্লাহ তোমার প্রেমে পাগল হতে চাইছি যে আমরা ভালোবেসে ডাক দিবা একবার পাগল বলিয়া, ভালোবেসে ডাক দিবা একবার পাগল বলিয়া। তোমার আমার যদি জীবনে একবার আল্লাহর পাগল কই আল্লাহ ডাক দেয়, বাড়ি লাগবে না গাড়ি লাগবে না কারো ভালোবাসা লাগবে না, আল্লাহর ভালোবাসাই তোমার জন্য যথেষ্ট। এই আল্লাহর সুরে একটা ডাক দাও তো, ডাক দাও ডাক দাও দাও সুরে একটা ডাক দাও মুসলমান, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মাওলার প্রেম, এর নাম হলো বিনেদে দেয় আল্লাহকে ডাক দেন, নাম হলো উযকুরুল্লাহ যিকরান কাতিরা। আমি বলি নাই কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে বান্দা উযকুরুল্লাহ ডাক দে, ডাক দে আমারে উযকুরুল্লাহ যিকরান কাতিরা, যত খুশি ডাক দে জোরে ডাক দে গলা ফাটায় ডাক দে, তুই যতবার ডাক দিবি উযকুরুল্লাহ যিকরান কাতিরা। নামাজের হিসাব আছে, নামাজ কয় অক্ত পড়বেন এটা কোরআনে আছে, কোন সময় পড়তে হবে সেটা আছে, কিন্তু জিকিরের কোনো সীমা রেখা নাই, সময় নাই, টাইম নাই, কোন টাইম টেবিল নাই, কোন সীমা রেখা নাই, যতবার ডাকবি উযকুরুল্লাহ যিকরান কাসীরা যত ডাকবি আমি মাওলার পাগল করে তোরে ডাক দিব। আল্লাহ
হাজা ইয়াকুলু মাজনুন আমি আল্লাহর যত সময় বন্ধ তোরে পাগল না কব তত সময় আমার ডাকবি ডাইরেক্ট আল্লাহর কোরআন কথা হাদিসের কথা হাত্তা ইয়াকুলু মাজনুন তোরে যত সময় মানুষ পাগল না কবে তত সময় আমার ডাকবি আল্লাহু আকবার যদি বলতে পারো না আল্লাহু আকবার আরো যদি বলতে পারো ভালো করে বুঝবা ভালো করে বুঝবা যার অন্তরে নবীর ইশক আল্লাহর ইশক গালেব হয়ে গেছে দুনিয়ার সে মানুষ মানুষকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ রুমালটা মুড়ি দিলে দেখতে পারতেন তার মসজিদের আসল মুসল্লি কয়টা আর কুত্তা ছাগল কয়টা আল্লাহু আকবার যদি বলতে পারো না আব্দুল কাদের জিলানী জুমার নামাজ পড়াইতেন রুমাল মুড়ি দিয়ে সবাই বলতো রুমাল মুড়ি দিয়ে কেন পড়ান কয় বাবা রে আমি রুমালটা উঠাইলে তো মানুষ দেখি না আমি রুমালটা উঠাইলে মানুষ দেখি না কিয়ামতের মাঠে যে এই মানুষকে আল্লাহ আদর করে বানাইয়া কুত্তা গরু ছাগলের মতো রূপে রূপান্তরিত করে উঠাবে এটা কি জানেন আপনি যদি আপনার আপনার স্বভাব হয় কুকুরের মতো কিয়ামতের মাঠে কুকুরের চেহারা দিয়ে উঠাবে যদি আপনার স্বভাব হয় গরুর মতো গোয়ার মার্কা মানুষকে খালি গুদাই নিয়ে বারণ এলাকার মানুষকে আপনার চেহারা গরুর মতো সিংহল হয়ে উঠাবে আল্লাহ এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআন হাদিসের কথা ইমাম ইমাম আল্লাহর কুতুব দেখতেন রুমালের উঠাইলি দেখতেন সব গরু ছাগল সুৎকর গুসকর গুলা এক সের গরু ছাগল তখন আব্দুল কাদের জিলানী খুতবাতে দিয়ে শুধু কাঁদতেন আর বলতেন কারণ উনি যদি টার্গেট করে বলতেন তুমি সভাপতি কুত্তা হবা তুমি অমক শিল্পপতি তুমি কুকুর হবা কিয়ামতের মাঠে বললে তো মাইন্ডে লেগে যেত উনি নীরবে বসে বসে কাঁদতো আর বলতো আল্লাহ আল্লাহ এই মানুষটা যখন আমার দেখাইছে রূপে দে হবে এটা মাফ করে দাও না মাফ করে দাও না আল্লাহ মাফ করে দাও না আমি ইলিয়াস রহমান জিহাদি তো আপনাকে দেখার আমার চেহারাই তো আমি দেখি না আপনাকে ক্যামেরে দেখবো আপনি কি হইবেন তবে মনের থেকে দোয়া করে যাই চোখের পানি দিয়ে আল্লাহ যেন গরু ছাগল কুত্তা বিলাই করে কিয়ামতের মাঠে না উঠায় শুধু এখন চোখে পানি থাকবে আর মাত্র তিনটা মিনিট ইস্কু লাগাইয়া দাও যদি নবীরে চোখ দিয়ে দেখতে চাও আমি না বলে ওই যে তোর বাবার কবর পাথর গুলা সরাইয়া বাবারে ডাক দেয় আমি না বারবার বলতেছ ওই যে পাথর দিয়ে তোর বাবা চাপা দিয়া কবর ডাক দে আমার নবী ছোট্ট মানুষ ছয় বছরের বালক বড় একটা পাথর সরাইতে পারে না নবী এইভাবে পাথরটা টান দেয় আমার আল্লাহ বলে জিব্রাইল রে দেখো আমার নবীর পাথর সরাইতে কষ্ট হয় পাথরটা সরাই দে নবীর একটা বুঝ দে পাথরটা সরাই কবরের মাটি গুলে গচ্ছ করে বলে বাবা গো বাবা এতদিন জানতাম তুমি সবরে গেছো কিন্তু এইখানে যে সবর গিরি করে ঘুমাই রয়েছো তা তো মা কোনদিন কয় না গো বাবা তুমি ওঠো তোমার মোহাম্মদ কাঁদে কি একবার চাইয়ে দেখতে পারো না তোমার মোহাম্মদকে কোলে লিবা তা না হলে কবরের মাটিগুলো সব উঠাইয়া ফেলবো লেখক লেখে বাবা আল্লাহর কুদরতি শক্তি নবী পরে সাহাবীদের কাছে জহের করে হাদিস কানা যদিও দুর্বল তারপরে বলে দিয়ে যায় বাবা প্রেমিক নবী আব্দুল্লাহ কবরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বলতে যে ও মালি আমার কবরের মাটিটা সরাইয়া দাও না মুহাম্মাদের চিৎকার আমার কলিজায় সহ্য হয় না একবার কোলে লইয়া বলি বাবা গো তুমি যদি দুনিয়ার চন্দ্র সূর্য একদিন তুমি একাকার করতে পারবা চন্দ্র দুখণ্ডিত করতে পারবা ইচ্ছা করলে পাহাড়কে স্বর্ণ বানাইতে পারবা কিন্তু বাবা গো তোমার বাবারে উঠাইয়া কোলে নিতে পারবা না বাবা অন্তত এই কথাটা আমার মোহাম্মদরে বলিয়ে দেই যখন আমার নবী কবরের কাছে কান্দে বাবা পশু পাখি সবাই কান্দে উট ভেড়া বকরি কান্দে তোমার আমার চোখে পানি নাই বুঝতে হবে এই কলপটা নষ্ট হয়ে গেছে গো নবীর কান্না দেখিয়ে যদি পশু পাখি সেদিন কেঁদেছিল আজকে যারা কাঁদছো
যারা বাবারা আজকে এই বাবার কবরে দেখার নিয়ত করে বেলো আল্লাহ আমার জনম দুঃখময় বাবা কবরে কেমন আছে গো যদি একবার দেখাই দাও যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে পরীক্ষার ফি জগায়া দিছিল আমার বাবা গার্মে যে চাকরি করিয়া ভালো খাবারটাও খায় নাই গো কেন বলছি জানো গতকালকে মাদারীপুর মা ফেলে গেছি আমার বাবা আমার পাশে বসেছিল বাবার গাড়িতে করে যখন আমার গাড়ির দিকে বাড়ির সামনে নামাই দিয়া ঢাকার দিকে জুমা পড়াবার জন্য আসি আমার বাবা গাড়ির দিকে ফেল ফেল করে তাকায় রয়েছে রাত বাজে তখন 11টা তুমুল বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতি ফুটাইয়া মাদারীপুরের মানুষ আর শুনছে তোমরা দেখবাই উঠিবে আমার বাবা পিছনে বসে কান্দে আমার বাবা আমার গাড়ির দিকে তাকায় হাত বাড়ায় বলে খবরদার আস্তে আস্তে গাড়ি চালায় যাইও ঢাকায় যাই আমারে ফোন দিও যত রাইত হোক আমি তোমার ফোনের আশায় রইলাম এর নাম হলো বাবা যারা হারাইছো তারাই বুঝবা যারা হারাও নাই তারা বুঝবা না দাদা ভাই আল্লাহ আমার ভাইদের সকলের চোখের পানি কবুল করো জোরে কেন আমি আরো জোরে বলেন আমি আসেন তবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে অতুব ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله إن شاء الله আজকে মাসের অর্থাৎ ইংরেজি মাসের প্রথম জুমা ঠিক না নবীর জীবনের সবচেয়ে ট্রেজারি ঘটনা বাবা নবী যখন বারবার বললেন মা গো রবিউল আউয়াল মাসে আমার জন্ম মা আমার বাবার জন্ম কোন মাসে আমি না বলে বাবা গো তোমার দাদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করো সে বলতে পারবে তোমার বাবার জন্ম কবে মা গো আমার বাবা আছে কিনা একবার বলবা মক্কার দরজার সামনে যাই গো মা প্রতিদিন খেলার মাঠে যাই তার বাবা আসি কোলের মধ্যে নিয়ে দুরাবাদ প্রীতি ভালোবাসা আছে তো নবীর চোখ দিয়ে দেখার নিয়ত আছে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই আর নবী কোনোদিন দাড়ি ছাঁচা দাড়ি কাটা দাড়ি ছাঁচা দাড়ি ছাঁটা এদের সাথে কোনোদিন আমার নবী স্বপ্নে দেখা দেবে না আমার মতো দাড়ি লাগবে এদিকে তাকান এক মুষ্টির নিচে দাড়ি থাকলে তার সাথে নবী স্বপ্নে জীবনও দেখা দিবে না এক মুষ্টি দাড়ি লাগবে আমার নবীরে দেখার জন্য এক মুষ্টি বন্ধ রাখা ওয়াজিব শিয়ার ইসলাম সুন্নাত সুন্নাত এইটুক সুন্নাত হলো এক মুষ্টির পরে যেটুক বড় এটু হলো সুন্নাত আর এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা ওয়াজিব অনেকে ফুল গাছের মতো সাইটে নার্সারি গাছের মতো সাইটে মাইটে রাখে এর নাম দাড়ি না এর নাম শয়তানি কথা কর না কে এটা ধোকাবাজি এটা ধোকাবাজি এই দাড়ি তোমার রাখা লাগবে না সাইসে লাইও যদি দাড়ি রাখতে হয় বিশ্বনবী থাকবে তোমার মডেল উলামা একরাম থাকবে তোমার মডেল কথা বলেন না কেন তোমার ইমামের দাড়ি যত বড় অত বড় দাড়ি তোমার রাখতে হবে তাহলে ওটা দাড়ি না ওটা শয়তানি তুমি শয়তানের খালতো ভাই ইসলামের সাথে ধোকাবাজি করছো তুমি রাখো না রাখো না একটা হিসাব রাইখা দুই নাম্বারই করবা মুগুর আরো ডাবল খাইবা অতএব নবীকে দেখার যদি সুযোগ নিয়ত থাকে দেখবেন তো ইনশাল্লাহ আজকে মাসের প্রথম জুমা বলেন তো আল্লাহর ঘরের জন্য 1500টা টাকা কে কে দিবেন হাত তোলেন তো 1500টা টাকা কে দিবেন 1500 না ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা আল আবরার
ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي الله تمتك يدخوغ গত জুমার নামাজ পড়াইয়া ভারতবর্ষে গিয়েছিলাম, আয় আল্লাহ ভারতের প্রোগ্রামগুলি শেষ করে আসলাম গত রাত্রে, ও মালিক শরীরটা সুস্থ রাখছো এটাই তোমার বড় নিয়ামত, আয় আল্লাহ যদি আজকের জুমাটা হায়াতে জিন্দেগির শেষ জুমা হয়, গত জুমা পড়াইয়া যখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেই মনের মধ্যে ভেবেছিলাম হয়তো আর জীবনে বাঁচবো কিনা জানি না, বিশ্ব নবী অত সফরে গেলে এই দোয়া করে যাইতেন মালিক আর মদিনার মেম্বারে ওয়াজ করতে পারবো কিনা নামাজ পড়াইতে পারবো কিনা জানি না, এই জন্য নবী সফরে যাওয়ার আগে সব সাহাবীদের কাছ থেকে বিদায় লয়ে যাইতেন, আয় আল্লাহ।